টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার একদিন বাদেই চীন সফরের আদ্যোপান্ত নিয়ে সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে গণভবনে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারকে রাজি করানোর বিষয়ে সম্মত হয়েছে দেশটি। মিয়ানমার সরকার সম্মত করতে চেষ্টা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো রাখাইন রাজ্য কখনোই বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে না। তিনি জানান, সার্বভৌমত্ব বিসর্জন দেবে না তার সরকার। রাখাইন স্টেটে যে প্রতিনিয়ত যে সমস্যার সৃষ্টি হচ্ছে তা আমরা জেনে বুঝে ওই ধরনের একটা গোলমেলের জিনিস আমার দেশের সাথে যুক্ত করব কেন, এটা আমরা কখনোই করব না। সম্প্রতি দেশের বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গেও তার মতামত তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শিল্পায়নের প্রসার আর জিডিপির হার বাড়াতে হলে গ্যাসের মূল্য বাড়ানো ছাড়া উপায় নেই সরকারের হাতে। আমদানি এলএনজির জন্য খরচ যথেষ্ট বেশি পড়ে, এতে কোনো সন্দেহ নেই। দাম যেটুকু বাড়ানো হয়েছে এটা যদি না বাড়ানো হয় তাহলে আপনাদের কাছে দুইটা পথ আছে, হয় আমাদের জিডিপি গ্রোথ যাতে না বাড়ে সেজন্য আমরা এলএনজি আমদানি কমিয়ে দিয়ে আমরা এনার্জি ক্ষেত্রে আমরা সংকুচিত করে ফেলব, অর্থনৈতিক উন্নতি হবে না। আর যদি সত্যি অর্থনৈতিক উন্নতি চান তো এটা তো মেনে নিতেই হবে। 61.12 টাকায় এলএনজি কিনে 9.80 টাকায় দিচ্ছি, তাহলে আন্দোলন জয়েন করেছে, তখন আমি একটা কাজ করি, যে দামে কিনবো সেই দামে বেচবো। দেশব্যাপী ধর্ষণ রোধে নারী পুরুষ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক সব ব্যবস্থা নেবে সরকার। এই ধরনের নোংরা জঘন্য কাজ যারা করছে এরা মানুষ না, কাজে এদের বুঝে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সবই নেব। খালি নারীরাই চিৎকার করে যাবে নাকি, আমরা নির্যাতিত হয়ে সব চিৎকার করবে? আর নির্যাতনকারীরা তাদের সহজাতি যারা আছে তাদেরও এই ব্যাপারে একটু সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। বিশ্বকাপের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রীড়াশৈলী নিয়ে নিজের অভিব্যক্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, খেলোয়াড়দের সমালোচনা নয় উৎসাহ জরুরি। খেলার এবং এই যেটা সাহসী মনোভাব নিয়ে মোকাবেলা করতে পারা আমি এটা প্রশংসা করি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশ খেললো।